হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইসলাম কি, ইসলাম কাকে বলে, আপনি কি জানেন? নবীজি সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলকে বলছেন, তার আগে অনেকগুলো কথা আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির সামনে কি আদবে বসলেন এ কথাগুলো সব আপনার বর্ণনা করা আছে। আমি সংক্ষিপে কথাটা, মেন কথাটা নেওয়ার জন্য বলছি। আল্লাহ নবীর কাছে এসে হযরত জিবরাইল যখন জিজ্ঞাসা করলেন, কাকে, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ তুমি কি জানো ইসলাম কি বা ইসলাম কাকে বলে? বিশ্বনবী আমার, তিনি উত্তর দিচ্ছেন, সুন্দর করে তিনি ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। আল্লাহর নবী মুখ খুলে বলতে শুরু করলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি প্রথমে বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহর নবী বললেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। এক নাম্বার হলো, আল্লাহর নবী বলছেন এক নাম্বার ইসলাম হলো, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এক নাম্বার ইসলাম হলো তাওহীদ আর রিসালাত, দুটি জিনিসের, দুটি জিনিসকে এক নাম্বার ইসলাম বলা হয়েছে। তাওহীদ আপনার প্রকাশ্য জিনিস নয়, এটা গোপনীয় জিনিস, কোনো মানুষ তাওহীদ দেখাতে পারবে না। আর রিসালাত কোনোদিন ছুপিয়ে রাখতে পারবে না, লুকিয়ে রাখতে পারবে না। রিসালাত মানে হলো নবীজি যে তরিকাতে ইসলাম আমাদেরকে দিয়েছেন ওই তরিকাটা মেনে নেওয়া, ওই তরিকাতে চলাই হলো রিসালাত। নবীজি জীবদ্দশায় যা যা করেছেন, নবীজির যেমন মুখে দাড়ি ছিল আমরা দাড়ি রাখবো, এটা হলো রিসালাত, কেউ গোপন রাখতে পারবে না। নবীজি পাঁচ ওয়াক্ত সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, এক মাসের রোজা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি কে আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিয়েছেন, এগুলো হলো নবীজি যে সমস্ত প্যাটার্ন গুলো দিয়েছেন ইসলামের, এগুলো হলো আপনার সব রিসালাত। মায়েরা আমার বোনেরা, বাপজিরা আমার ভাইয়েরা, মা বোনদের আজকে যদিও জায়গা নেই পর্দার আড়াল থেকে শুনছেন বাড়ি থেকে, গত রাত্রিতে তাদের ব্যবস্থা ছিল, আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শুনে নিন। আল্লাহর নবী বলছেন, ক্বালা আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। জি, তাওহীদ আর রিসালাতের ব্যাখ্যা করছি না, শুধুমাত্র এই পর্যন্ত বললাম, এটা হলো এক নাম্বার ইসলাম। আর দুই নাম্বার ইসলাম কি? দুই নাম্বার ইসলাম হলো, দুই নাম্বার ইসলাম হলো, আল্লাহর নবী এবার বলছেন, দুই নাম্বার ইসলাম হলো তুকিমাস সালাতা, দুই নাম্বার ইসলাম হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। বর্তমান সময়ে আমরা মসজিদমুখী হই না, অনেক যুবক বলে মাওলানা এখন তো আমাদের সময় চলে এসেছে, কি সময় বলছে, এখন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে বড় যুদ্ধ চলছে, আমাদেরকে সাপোর্ট করতে হবে ফিলিস্তিনকে, আমাদেরকে তাদেরকে, তাদের পিছনে আমাদেরকে একটু সময় ব্যয় করতে হবে। কিভাবে সময় ব্যয় করতে হবে বাবা? কিন্তু তারা আর রাস্তা পাচ্ছে না। বন্ধুরা আমার, ফিলিস্তিনে আপনাকে যেতে হবে না, আপনার বাড়ির মসজিদটা কোনদিন হয়তো ফিলিস্তিনের মতো হতে পারে, কারণ আপনি ফিলিস্তিনের মসজিদের কথা ছেড়ে দিন, তার আলাদা ব্যাখ্যা আছে, আলাদা ঘটনা আছে, কারণ তারা হলো ইহুদি, ইহুদিরা সদা সর্বদা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, নবীজির জামানাতেও করেছে, নবীজির জামানার আগের জামানাতেও করেছে, নবীর সময়েও করেছে, আজও করছে, পৃথিবীতে যতদিন তারা থাকবে ততদিন ইসলামের বিরোধিতায় তারা করবে। এরা হলো এক নাম্বার ইসলামের সূত্র, কারণ তারা তাদের জীবদ্দশাতে একজন নয় দুজন নয়, পৃথিবীতে এক দুই করতে করতে 70,000 আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীতে, যাদেরকে সিলেক্ট করেছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নবী হিসাবে আল্লাহ তাআলা সিলেক্ট করেছিলেন, এরকম নবী আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে তারা 70,000 হত্যা করেছে, 70,000 হত্যা করেছে ইহুদিরা। এরা 70,000 আল্লাহ তাআলার নবী বা পয়গম্বরদেরকে হত্যা করে শুধু ক্ষান্ত নয়,
ইতিহাস বলছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য একবার নয়, দুবার নয়, 82 বার টার্গেট নিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। এমনকি নবীজিকে বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছে, জাদু করেছে নবীজি যাতে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যান। জাদু করেছে কারা? না, ইহুদিরা। জীবদ্দশায় যখন শত চেষ্টা করেও যখন পারল না, বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হলো, নবীজির মৃত্যুর পর লাশ পর্যন্ত চুরি করে অবমাননা করার চেষ্টা করেছে, এরা হলো ইহুদি। তা আপনার সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ইহুদিরা ইসলামের সূত্র ছিল, আছে, আগামীতেও থাকবে। আপনাকে যেটা বলতে চাচ্ছি, বলছেন মাওলানা আল্লাহ এখন কি গোটা পৃথিবীতে মুসলিমদেরকে মায়ানমারে পিস পিস করে কেটে কেটে শেষ করে দিল? গত কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখা গেল, 5 জন মুসলমানকে, দাড়ি নেই কিন্তু মুসলমান, নামগুলো সব মুসলমানদের নাম, 5 জন মুসলমানকে কুড়ুল দিয়ে গাছ যেমন কাটে ঠিক ওরকম ভাবে মাথাটা আগে কেটে, পরে হাত, দুটো হাত কাটলো, পাগুলো কাটলো, এরপরে গরু যেমন ছাড়াই তার খালটা যেমন খিলিয়ে নেয়, ঠিক ওইভাবে গরু ছাড়ানো করে তার চামড়া শরীর থেকে ছাড়াচ্ছে 5 জনের, তারপরে পিস পিস করে মানালো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলোকে শেষ করে দিল, কারণ তারা সব মুসলমান। জি, তারা সব মুসলমান, শেষ করে দিল। এইভাবে মায়ানমারের মুসলমানদেরকে শেষ করলো, আগুন জ্বালালো রোডের উপরে লাকড়ি দিয়ে, আর সে আগুনে হাত পা বেঁধে টান দিয়ে দিয়ে আগুনে ফেললো, পুড়িয়ে মারলো। আমরা সচক্ষে দেখলাম, দিল্লি মুসলমানদের বাড়িগুলো ভাঙলো, অসংখ্য মুসলমান ড্রেনে ভেসে গেল, নদীতে ভেসে গেল, আমরা দেখলাম। এরপরে দিল্লির পরে হরিয়ানা মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দিল। গোটা পৃথিবীব্যাপী আজকে নির্যাতন আর নিপীড়ন চলছে না চলছে না চলছে? আল্লাহ কি এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন? আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? একজন যুবক বলছেন, আল্লাহ কি এখন দেখছেন না? জি দেখছেন, আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ তার সুনজরে দেখছেন না। বহু মানুষ আছেন, আমি বাছাই করে কিছু মানুষকে খুঁজছি, দেখছি, এটা একটা দেখা, আর সবাইকে একবার দেখে নিলাম, অনেক মানুষ আছে এটা একটা দেখা। তবে এদের উপরে নির্যাতন হচ্ছে কেন? নবীজি একটা ব্যাখ্যা দিয়েছেন, নবীজি বলছেন এই নির্যাতন কোনোদিন বন্ধ হবে না। মুসলমানরা মার খাবে, মুসলমানদেরকে পিস পিস বানানো হবে, মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মুসলমানদের উপরে যেটা চলছে এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর ঘর মসজিদ চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লীলা ফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরে, এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আতআমাহুম মিন জুউইন, তাহলে তোমরা কোনোদিন না খেয়ে মারা যাবে না, পানি না খেয়ে তোমরা তৃষ্ণান্ত অবস্থাতে মৃত্যুবরণ করবে না, তোমরা না খেয়ে কোনোদিন পৃথিবীতে মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাদেরকে পৃথিবীতে কেউ চোখ আঙড়ে কথা বলতে পারবে না, মারা তো দূরের কথা, তোমাদের দিকে কেউ ওই
ভারী নজরে কেউ তাকাবে না, অর্থাৎ তোমাদের উপরে রাগান্বিত হয়ে কেউ তাকাবার সুযোগ পাবে না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যে মানুষগুলো সালাত পড়ে তাদের উপরে আল্লাহ তাআলার জিম্মা রয়েছে, যারা সালাত ছেড়ে দেয় তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকে না। একটা উদাহরণ শুনেন, আমি বড় হয়েছি, আমার আব্বা বড় হয়েছি বলে বিবাহর ব্যবস্থা করলেন একটা মেয়ের সঙ্গে, আমার দেখাশোনা করে আমার বাপ মা বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর যে মেয়েটা আমার স্ত্রী হয়েছেন, সে আমার সদা সর্বদা খোঁজ রাখে, কি খেয়েছো, কোথায় আছো, কি করছো খোঁজ রাখে। আমার বিপদে আপদে দুঃখে কষ্টে সদা সর্বদা সে আমার পাশে থাকে, সে খোঁজ রাখে। কিন্তু এই মেয়েটি যদি কোনো কারণে তালাক হয়ে যায়, আমার স্ত্রী যে আমার সব সময়ের জন্য দুঃখের সাথী সুখের সাথী, সেই মেয়েটি যদি কোনো কারণে তালাক হয়ে যায় আর আমাকে যদি আপনাদের এই ধুলিয়ান কোনো হাসপাতালে ভর্তি করা হয়, কোনো নার্সিংহোমে যদি ভর্তি করা হয় আর বাড়িতে যদি খবর যায়, সে যদি খবরটা শুনে একবার ফোন করবে, করবে না, খবর নেবে না। কেন নেবে না? কারণ তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই, সে আমার স্ত্রী ছিল তাই খবর নিত, সে আমার কাছের মানুষ ছিল তাই খবর নিত, তার সঙ্গে আমার একটা খুব সম্পর্ক ছিল যার জন্য খুব গাঢ় সম্পর্ক থাকার কারণে সে আমার সদা সর্বদা খোঁজ রাখতো, কিন্তু এখন খোঁজ রাখবে না কেন? খোঁজ পাওয়ার পরেও সে আমার আর খোঁজ নেবে না কেন? কারণ হলো একটাই, সে আমার আর স্ত্রী নেই। তার সাথে আমার সম্পর্ক যেটা ছিল, যে বন্ধনটা ছিল, সেটা কাট অফ হয়ে গেছে। নবীজি বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। দুই নাম্বার ইসলাম হলো যে মানুষগুলো নামাজ যাদের উপরে ফরজ হয়ে গেছে অথচ তারা পড়ে না, আল্লাহ নবী বলছেন তাদেরকে আমার জিম্মায় তারা নেই, তাদের মারবে না কাটবে না তাদেরকে ভাসিয়ে দেবে নদীতে, এটা আমার দেখার বিষয় নয়। যারা নামাজি, যারা আমাকে আমার সঙ্গে একটা সম্পর্ক রেখেছে, কোন সময় সম্পর্ক, আমরা নামাজ পড়ি, আল্লাহকে বলি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সূরা ফাতিহা পাঠ করতে গিয়ে আমরা নামাজে পাঁচবার বলি, পাঁচ ওয়াক্ত নামাজে যতবার নামাজ পড়ি, যতবার আমরা এই সূরাটা পড়ি, অন্তত পক্ষে প্রতিদিন আমরা ফরজ আর সুন্নত মিলে যদি 31 বার পাঠ করি, 31 বার আমরা এই সূরাটাতে পড়তে গিয়ে কথাটা বলি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই বান্দা, তোমারই ইবাদত করেছি, আর আমাদের যত প্রকারের সাহায্যের প্রয়োজন সবকিছু তোমার কাছেই চাচ্ছি, আল্লাহ আমাদেরকে কেউ মারবে না, আমাদেরকে কেউ আমাদের দিকে কুনজর দেবে না, কারণ কি, তুমি আল্লাহ আমাদেরকে দেখভালের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের অভিভাবক, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমরা যদি আল্লাহকে অভিভাবক বলে অভিভাবক হিসাবে মেনে নিতে পারি, তাহলে আমাদের অভিভাবক যদি আল্লাহ হন, যেমন আমাদের পিতা রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা একজন করে অভিভাবক রয়েছেন, আমাদের পিতা আছেন অভিভাবক, যার পিতা নাই তার বড় ভাই আছে অভিভাবক, ওই ফ্যামিলিটা দেখভালের জন্য সব দেখভাল করে, কে না ওই অভিভাবকটা? গোটা পৃথিবীর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, গোটা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করছেন ওই রব আমাদের অভিভাবক, তাকে যদি অভিভাবক হিসেবে আমরা মেনে নিই, তিনি যদি আমাদের মালিক হন, তিনি যদি আমাদের খালেক হন, তাহলে অবশ্যই ওই অভিভাবক আমাদেরকে দেখবেন, কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না, কেউ আমাদের দিকে কুনজর দেবে না, দিলে পারে তার ব্যবস্থা নেবেন, কে না ওই অভিভাবক? মায়েরা বন্ধুরা আমার, সেই জন্য আপনাদের সামনে আমি বলছিলাম যে কথা, ইসলাম নবীজি বোঝাতে গিয়ে বলেছেন, রে জিবরাইল, ইসলাম হলো পাঁচটি জিনিসের নাম, এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল,
রাসূলুল্লাহ, তাওহীদ আর রিসালাত, এখানে অনেকগুলো কথা আছে, আধ ঘন্টা সময় লেগে যাবে। তাওহীদ আর রিসালাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর দুই নাম্বার ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন হে জিব্রাইল, দুই নাম্বার ইসলামের নাম হলো সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, আর তিন নাম্বার হলো আল্লাহর নবী বলছেন তিন নাম্বার হলো যাকাত প্রদান করা, তৃতীয় যাকাতা, তিন নাম্বার হলো যাকাত প্রদান করা। যাকাতের কথা বলবো না, যেহেতু আমার আগের বক্তা যাকাতের কথা বলছিলেন, এই জন্য যাকাতের কথা বলবো না। তৃতীয় নাম্বার গেল, চতুর্থ নাম্বার হলো ওয়াতাসুমা রমজানা, রমজান মাসে সিয়াম পালন করা, আর পাঁচ নাম্বার হলো ওয়াতাহাজ্জাল বাইতা ইনস্তাতাতা ইলাইহি সাবিলা, যার দৌহিক ক্ষমতা আছে আর শারীরিকের পাশাপাশি, দৌহিক ক্ষমতার পাশাপাশি যার অর্থনৈতিক ক্ষমতা আছে, সে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসে। জি, বহু মানুষ আছে হজ করার মতো সামর্থ্য আছে, তারপরে হজ করতে যায় না। কিছু মানুষের খাসলত আছে, যেমন আমার মাদ্রাসার সভাপতি যিনি প্রতি বছরে ট্যুর করতে যান, বাস লোড করে ট্যুর করতে গেলেন 20 দিনের ট্যুর। কোথায় যাবেন? তা কাশ্মীর যাব। কোথায় যাবেন? তা দার্জিলিং পার করে এই দিকটা যাব, ভুটান যাব, নেপাল যাব। আর কোথাও যাবেন? এইভাবে এক এক বছর এক একটা দিক উনি বেছে নেন, প্রতি বছরে উনি যান একটা বাস রিজার্ভ করে 20 দিনের জন্য ট্যুর করতে যান। ট্যুর যদি করতে হয় তাহলে আপনার নেকি হবে, যদি কোনো জায়গায় যেতে হয় সফরে যদি যেতে হয় তাহলে আপনি আল্লাহর ঘরে যাবেন, টাকা খরচ করে কেন এদিক ওদিক যাবেন জি। আর যারা ওমরা করার জন্য আছেন, আমার পরে আসবেন আমার শ্রদ্ধেয় ভাই, আমি গতকালকেও বলেছিলাম ওমরা করার জন্য যোগাযোগ রাখেন, যেহেতু আজকে উনি স্বয়ং এসেছেন, উনি একজন যোগ্য মানুষ, নূর মোহাম্মদ সাহেব, উনি ওনার কাফেলা প্রায় যাচ্ছে, উনি স্বয়ং নিজেও নিয়ে যাচ্ছেন, সশরীরে উনি যাচ্ছেন, আমরা অবশ্যই যাব ওনার সাথে এবছরে রমজান বাদ, ওনার সাথে যোগাযোগ করুন উমরা যাওয়ার জন্য, উনি আরো ভালো করে হয়তো বলবেন বিষয়টা, আমি সময় নেই এই জন্য ছোট ছোট করে কথাগুলো বলছি। ভাইজান, তাহলে নবীজি হযরতে জিব্রাইলকে ইসলাম বুঝাতে গিয়ে পাঁচটা জিনিসের কথা বললেন, পাঁচটার মধ্যে কি? এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাওহীদ আর রিসালাতের কথা বললেন, দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, আর তিন নাম্বার হলো যাকাত দেওয়া, চার নাম্বার হলো রমজান মাসে ফরজ রোজা রাখা, আর পাঁচ নাম্বার হলো যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর হজ করে আসে, ওমরা ও হজ যেন তারা করে আসে। এটা হলো পাঁচ নাম্বার কথা। এখন এই পাঁচটা জিনিসের নাম ইসলাম। কোনো মানুষ যদি বলে মাওলানা আমার সামর্থ্য আছে পাঁচটা করার, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, যাকাত আমার উপরে ফরজ, আবার অপরদিকে আমার হজও ফরজ, আমি চাইলে প্রতি বছর হজ করতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাকে এত টাকা অলা বানিয়েছেন, কিন্তু আমি যদি বলি আমি যদি তিনটে করি, পাঁচটা ইসলামের পাঁচটা রুকুনের মধ্যে যদি তিনটে করি, দুটো যদি না করি, অথবা চারটে করছি একটা করছি না, তাহলে আমার অবস্থা কি হবে? আপনাদেরকে বলছি, একটা উদাহরণ শোনেন, খুব কান খুলে শুনবেন। আপনাদের এলাকাতে বাড়ি বানাচ্ছেন, ঘর দিচ্ছেন, দিচ্ছেন কি দিচ্ছেন না? পাকা ঘর করছেন কি করছেন না? করছেন। পাকা ঘর বানাতে গিয়ে ঘর যখন কমপ্লিট হয় তখন গাঁথনি কমপ্লিটের পরে ছাদ দিতে হয় কি হয় না? ছাদ দিতে হয়। যদি কোনো মানুষ ছাদ দেয় তাহলে ছাদ দিতে গিয়ে এলাকা ভালো মিস্ত্রি যদি নিয়ে আসেন, ভালো নাম করা ইঞ্জিনিয়ার যদি নিয়ে আসেন, তারপরেও কিন্তু পাঁচটা উপকরণ লাগবে, পাঁচটা জিনিস লাগবে ছাদ দিতে গিয়ে। কি কি লাগবে ভালো করে দেখেন, খেয়াল করেন। এক নাম্বার হলো
ছাদ দিতে গেলে পরে আপনার ঘরে সিমেন্ট লাগবে, দুই নম্বরে বালি লাগবে, তিন নম্বরে পাথর লাগবে, চার নম্বরে আপনার রড লাগবে, পাঁচ নম্বরে পানি লাগবে। বালি, সিমেন্ট, পাথর আর রড আর পানি, এই পাঁচটা জিনিসের মধ্যে আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার ভাই আমি খুব কষ্ট করে মেহনতের পয়সা দিয়ে ঘর করছি আর ছাদও দিচ্ছি, আমার একটা কথা আপনাকে রাখতে হবে, আমার স্বপ্নের ঘর আপনি খুব ভালো করে ছাদ দেবেন, আমি আপনাকে যত সিমেন্ট লাগে দেব, যত রড লাগে দেব, যত পাথর লাগে দেব, যত বালি লাগবে দেব, কিন্তু আমি আপনাকে একটা জিনিস ব্যবহার করতে নিষেধ করছি, সেটা হলো পানি। পানি যদি না দেন তাহলে কি ছাদ হবে? কথা বলেন, পাঁচটার মধ্যে আপনি বালি দিলেন, পাথর দিলেন, রড দিলেন, সিমেন্ট দিলেন, পানি দিলেন না, ঘরে ছাদ হবে? হবে না। যদি মিস্ত্রিকে বলেন ভাই আমার ঘর আপনাকে যেভাবে বলবো সেভাবে করবেন, আপনাকে আমি চারটা দেব, একটা দেব না, পাঁচটার মধ্যে আমি রডটা দেব না, আপনাকে বালি দেব, সিমেন্ট দেব, পাথর দেব, পানি দেব, আপনাকে শুধু রডটা দেব না, আপনারা বলুন ঘরে ছাদ কি হবে? হবে না। পাঁচটার মধ্যে যেটা দেবেন না একটা যদি বাহির করে নেন, একটা যদি বাদ দিয়ে দেন, চারটা উপকরণ দিয়ে ছাদ হবে না, পাঁচটা জিনিস দিয়ে আপনাকে ছাদ বানাতে হবে। ঠিক ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম, একটা মানুষের উপরে পাঁচটাই ফরজ হয়েছে, পাঁচটাই তার জন্য ফরজ, ওই লোকটা যদি একটা না করে মোকাম্মাল, ওই লোকটা কমপ্লিট ইসলাম মানতে পারলো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবীজির সামনে সাহাবীরা আছেন, এমন সময় বিশ্ব নবী হঠাৎ করে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, রে আমার সাহাবীরা শোনে না, তোমরা একটা কথা শোনো, আজকের দিনে একটা কথা খুব ভালো করে শুনে নাও, তোমাদেরকে বলছি তোমরা কে কেমন ভাবে আমাকে ভালোবাসো, আমাকে কতটা ভালোবাসো। হযরত আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এখনো তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি, মুসলমান হতে পারোনি, বিশ্ব নবী আমার একটা কথা ওই সময় বলেছিলেন, একটা হাদিস ব্যক্ত করেছিলেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস থেকে বর্ণিত, নবীজি বলেছেন অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, কমপ্লিট মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ নবীকে, যতক্ষণ পর্যন্ত তোমরা গোটা পৃথিবীর মাল ধন সন্তান সন্ততি স্ত্রী পুত্র সমস্ত জিনিসের চাইতে, যতক্ষণ পর্যন্ত তোমরা রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, কমপ্লিট মুসলমান হতে পারবে না। নবীজির কাছে একটা আয়াত এলো, নবীজি একটা আয়াত শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে তুমি বলে দাও আমার উম্মতকে এই কথাটা বলে দাও, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমি নবী, তুমি নবী, তোমারই যেন অনুকরণ করে, তোমার দেখানো পথ যেন বেয়ে বেয়ে চলে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম নামক রোডে, ইসলাম নামক রোডে কেউ যদি আপনার জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের রোডে কোনো মানুষ যদি জান্নাতের রোডে ইসলাম নামক বডি নিয়ে, ইসলাম নামক গাড়িতে, জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িতে যদি চেপে যায়, আর ওই লোকটা চাপার পর যদি তার গন্তব্য ঠিক করে নেয় যে আমি জান্নাতে যাব, আর ওই লোকটা যদি মিডিলে কোনো জায়গায় স্টপিজ যদিও গাড়ি নেই, যদি লোকটা না নামে গাড়িটা আপনার ছাড়লো কথা থেকে,
না ধুনিয়াম থেকে ছাড়বে, কোথায় যাবে না কলকাতায়, কলকাতা যেতে গিয়ে আপনার অমরপুর পড়বে, বহরমপুর পড়বে, বেলডাঙ্গা পড়বে, আপনার পলাশী পড়বে, কৃষ্ণনগর পড়বে, এই সমস্ত জায়গাতে গাড়ি যদিও থামবে না, কিন্তু এই গাড়ি থেকে যদি তোমরা না নামো তাহলে ইসলামের ওই জায়গাতে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। গাড়িটা যেহেতু ড্রাইভ করছেন কে না স্বয়ং আল্লাহ, আল্লাহ ড্রাইভ করছেন, আর ওই জান্নাত নামক রোডে ইসলাম নামক গাড়িটা চলছে, স্বয়ং ড্রাইভ করছেন আল্লাহ, ড্রাইভার হলেন আল্লাহ। ওই গাড়িতে আপনি যদি চাপতে পারেন আর যদি না নামেন তাহলে যাবেন কোথায় না জান্নাতে। এ ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জি, এটাই হলো রোড। এখানে যেতে গিয়ে অসংখ্য রাস্তা, অসংখ্য স্টেশন, আপনার বাস স্ট্যান্ড চলে আসবে, ওই জায়গায় নামলে পরে আপনার গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন না, আর যদি না নামেন তাহলে আপনার গন্তব্য জান্নাতে আপনি চলে যাবেন। সংক্ষিপে আপনাদের কাছে বললাম।